এই কি জাতের রে কি জাতের এটা তোতাপুরি তোতাপুরি তোতা ক্রস বিশাল বড় তো খাসি না এটা এই বান্দানো না এটা খাসি না এই কি লেনদেন হইছে না না ফেরত নিতে আছে ফেরত দাম কত উঠছিল 55,000 টাকা বিশাল দেহি এক তোতাপুরি ক্রস খাসি এটা 55,000 টাকা দাম উঠেছে কিন্তু খামারি তা বিক্রি করে নাই ভাই এটা কোন জায়গা ঠিকানাটা কাঠালিঘাটা নাম কি আবু সাইদ আচ্ছা কাঠালিঘাটা তো বিশাল বড় গ্রাম এটা কি নবগঞ্জ থানার ভিতরে পড়ছে হ্যাঁ নবগঞ্জ থানা এই যে মলুকবাড়ির কোন পাশে বাড়ি মলুকবাড়ির কোন পাশে মলুকবাড়ি না মাসুম মিয়া আছে না হ্যাঁ হ্যাঁ তার বাড়ির অপোজিট পাশে আচ্ছা 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 কত হলে বিক্রি করতেন 60,000 টাকা হলে বিক্রি করতেন 5,000 এর জন্য ফেরত নিয়ে যাইতেছে 60,000 টাকা হলে এই খাসিটা বিক্রি করা হতো এখন মাত্র 5,000 টাকা বেশ কম থাকার পরিপ্রেক্ষিতে এটা বিক্রি করা গেল না আচ্ছা ভাই আনুমানিক এটার ওয়েট কত হতে পারে এটা পুরো বডিতে এখন 130 কিলো আছে পুরো বডিতে এখন 175 কিলো আচ্ছা 130 কিলো এইটার মানে ওয়েট আছে আর এটা থেকে যে গোস্ত উৎপাদন হবে সেটার পরিমাণ হবে 55 কিলো কোনে সরি 75 কিলো কোনে দুই মন মাংস হবে এটা থেকে এই বিশাল দেহি খাসিটা দেখার জন্য লোকজনের ভিড় এখানে আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন এলাকার মানুষজন এই খাসিটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এটা জয়পাড়া হাটে নিয়ে আসা হয়েছিল এখন খাসিটা অটোতে তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে এটা লেনদেন হয় নাই 55,000 টাকা দাম উঠছে 60,000 টাকা হলে বিক্রি করবে ফেরত যাইতেছে এটা কাঠালিঘাটা থেকে আসছে কাঠালিঘাটা মাসুম মিয়ার বাড়ির সামনে বাড়ি হ্যাঁ বিশাল বড় খাসি এত বড় খাসি আসলে সচরাচর চোখে পড়ে না খাসি বাধা হয়ে গেল দেখুন বিশাল দেহি খাসি ছোট দুইটাও বিক্রি হয় নাই আরো বেশি আনা হয়েছিল ছোট দুইটা কত বলছিল না বলে নাই এটা 16,000 বলছে আর এটা বলে নাই দুটাই খাসি না এটা মেরে আচ্ছা মেয়ে বাচ্চা এটা কি জাতের
আচ্ছা এটা শিরোহি ক্রস আর এটা হলো তোতাপুরি ক্রস। ভালো আছেন? তো ঠিক আছে, দেখা হবে।